গুড ইভিনিং এভরিওয়ান, আজকে আবার এসেছি একটা নতুন এপিসোড নিয়ে। আজকে যেটা বানাবো সেটা হচ্ছে, এটাও একটা হেলদি ডিশ, বাট এটা ইজিপশিয়ান ডিশ, নামটা হচ্ছে দে কল মুলুকিয়া, বাট আমি বানাবো চিকেন মুলুকিয়া, বাট নট এক্স্যাক্টলি ইজিপশিয়ান স্টাইল, আমি একটু চেঞ্জ করব আমাদের টেস্ট অনুযায়ী। আজকে আমি ওটা বানাবো চিকেন দিয়ে, চিকেন মুলুকিয়া। মুলুকিয়া বলতে যেটা বোঝায়, আমাদের দেশের পাট পাতা, বুঝলে, জুট লিভস, এটাকে আমি এক পান জুট লিভস নিয়েছি, এটাকে আমি একটু গরম জলে ব্লাঞ্চ করে নেব। আমার গরম জল রেডি আছে, একটু গরম জলে জাস্ট ফর এ 2-3 মিনিট এটা ব্লাঞ্চ করে আমরা এটাকে পেস্ট করব, মানে নট স্মুথ পেস্ট, একটু রাফ থাকবে। এই হয়ে এসছে, আমার এটা হয়ে এসছে, আমি এটাকে তুলে নিলাম। এটার মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে ঠান্ডা করে তারপরে এটাকে একটু রাফ পেস্ট করে নেব। এটার মধ্যে একটু ঠান্ডা জল দিই, এখন আমার ডিশটা বানাতে যা যা লাগবে, আমি নিয়েছি 250 গ্রামের মতন চিকেন উইথ বোন, আর ওই পালো পাট পাতাটা যেটা ব্লাঞ্চ করে ওটা রাফলি পেস্ট করে নিয়েছি, ব্ল্যাক পেপার, সল্ট, গরম মশলা, কার্ডামন, সিনামন অ্যান্ড ক্লোভস, রোস্টেড জিরা পাউডার, অয়েল, চপ গার্লিক, চপ চিলি অ্যান্ড ক্লোভস গার্লিকস, লাইম দুটো, একটা বড় সাইজের পেঁয়াজ স্লাইস করা আর একটা বড় সাইজের টমেটো চপ করা সিডলেস। এবার আপনাদের দেখাবো কী করে এটাকে আমি বানাবো। এবার শুরু করছি কুকিং। এটার মধ্যে অ্যারাউন্ড 1 লিটার হট ওয়াটার নিলাম, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। 1 লিটার হট ওয়াটার, তার মধ্যে এই চিকেনগুলোকে দিয়ে দেবো, তার সাথে অনিয়ন স্লাইস, হোল গরম মশালা, আর 5-6 cloves অফ গার্লিক, আর দুটো বড় সাইজের গ্রিন চিলি চপ। চিলিটা আপনার টেস্ট অনুযায়ী আপনি ডালতে পারেন, আর সঙ্গে লিটল বিট অফ ব্ল্যাক পেপার ক্রাশ। এবার এটাকে ঢেকে দেব অ্যান্ড সিমারে বয়েল হবে, লেটস সে অ্যারাউন্ড 20 মিনিট। এবার সিমারে আস্তে আস্তে এটাকে সেদ্ধ হবে, দ্যাট চিকেন হ্যাজ টু বি ওভার কুক, এটা আস্তে আস্তে কুক হোক, এর পরের প্রসিডিওরটা আবার দেখাচ্ছে। এবার আমার চিকেন হয়তো কুক হয়ে এসছে, ইয়েস ইটস নিয়ারলি ডান। আমি প্রথমবার এর মধ্যে সল্ট অ্যাড করতে ভুলে গেছি, আমি এখন এটাকে অ্যাড করে দিচ্ছি। আর এর মধ্যে আমি দেব মুলুকিয়া, উইচ ইজ পাট পাতা, এটাকে ব্লাঞ্চ করে রাফ পেস্ট করে নিয়েছি, এটা এর মধ্যে ঢেলে দিলাম। নাও
have to cook it again another 15 to 20 minutes. But cover korbo na, cover korle elar color ta change hoye jabe. Etake khola obosthay slow heat e ami another 15 to 20 minutes cook korbo. Ebar amader motamoti ready hoye geche. এবার এটার উপর একটা তড়কা দেব, যেটা ফ্রাই প্যানে 2 teaspoons অফ অয়েল ভালো করে গরম করার পর এখানে নিয়ারলি 2 teaspoons অফ গার্লিক হবে। এটাকে গোল্ডেন ব্রাউন করব। আমার এটা রেডি হয়ে গেছে, এটাকে অফ করে দিচ্ছি। অফ করে এটা অফ করে দিলাম, এখন আমার রেডি। এবার গার্লিকটা গোল্ডেন ব্রাউন করার পরে অ্যাড করব। এবার নিয়ারলি গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এটাকে অ্যাড করে দিচ্ছি। এবার হয়ে গেল, এর মধ্যে 1 teaspoon অফ রোস্টেড জিরে পাউডার অ্যাড করে দিলাম, আর এখানে ডাইস টমেটো যেটা ছিল সেটাকে অ্যাড করে দিলাম। আর এর মধ্যে একটা লাইম জুস, একটা লেমন জুসের পুরো, লেমন জুসটা অ্যাজ পার ইউর টেস্ট ইউ ক্যান অ্যাড ইট, বেশি চাইলে বেশি, কম চাইলে কম। আপাতত আমার এই ডিশটা রেডি হয়ে গেছে। এবার এটাকে কভার করে 10 মিনিট রাখবো, তারপরে এটাকে সার্ভ করবো। এবার আমাদের চিকেন মলুকিয়া ইজ রেডি, এটার মধ্যে ঢেলে নেব। ইট ইজ রেডি। এটাকে যারা ভেজিটেরিয়ান তারাও বানাতে পারেন, চিকেনের জায়গায় ভেজিটেবল স্টক দিয়ে সেম প্রসেসে আপনারা তৈরি করতে পারেন। নাও রেডি টু সার্ভ। নর্মালি এটার সাথে রাইস দিয়ে সার্ভ করতে হয়, আমরা এটা দিয়ে রাইসের সাথে খাবো। আজকের জন্য এটাই রইলো, আগামী এপিসোডে আবার আসবো। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।